ক্যান্ডিড পেন এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয় জানবো ক্যান্ডিড মাউথ পেন এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে আপনার কোঠরিমা জল মাউথ পেন এটা তৈরি করেছে গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পঁচিশ এমএল রয়েছে পঁচিশ এর প্রাইস রয়েছে আপনার একশো টাকা তো ক্যান্ডিড মাউথ পেন এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয় জানব ক্যান্ডিড মাউথ পেন এটা একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন ট্রিটমেন্ট অফ ফাঙ্গাল ইনফেকশান অফ দ্য মাউথ ডক্টররা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে ক্যান্ডিড মাউথ পেন যখন কোনো পেশেন্টের মুখে আপনার ঘা হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশান যেমন হচ্ছে আপনার মুখে ঠোঁটের কষাতে বলেন মাড়িতে বলেন ছোপ ছোপ টাইপের ঘা হয়ে যায় কখনো পুরো চুলকানি টাইপের পুরো জীবে মুখের ভিতরে ঘা হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশান এবং ওতে খুব অসহ্য যন্ত্রণা করে পেশেন্ট খাবার খেতে পারে না জলটাও খেতে পারে না মুখে কথা বলতে গিয়েও তাদের একটা আসসিকর লাগে অবধ মানে খুব খারাপ লাগে জিবে কথা বলতে গিয়ে যে আপনার জিবে যে আঘাত লাগে ও তো আঘাত পায় এতটাই ব্যথা করে সেই সব ক্ষেত্রে মুখের ফাঙ্গাস ইনফেকশানের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে কৃত্রিমা জল মাউথপেন মাউথ পেন ব্যবহার করার পরে কিভাবে কাজ করে আমাদের শরীরে মাউথ পেন ব্যবহার করার পরে ছত্রাক ছত্রাক জাতীয় যে ব্যাকটেরিয়া থাকে সেটাকে মেরে ফেলে কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে মাউথ পেন ব্যবহার করার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম কিছু নর্মালি হয় না তবে কারো কারোর ক্ষেত্রে বম ভাব দেখা দিতে পারে বমি হতে পারে মুখের ভিতর জ্বলতে পারে জ্বালা করতে পারে আপনার তারপরে মুখের স্বাদ পরিবর্তন লাগতে পারে এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পলসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করা অবশ্য অবশ্যই ডাক্তারকে জানা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনি যদি কোনো গুরুতর রোগে থাকেন মাউথ পেন ব্যবহার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি হন বা স্তন্যপানকারী মা হন তবুও ক্যান্ডির মাউথপেন ব্যবহার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ক্যান্ডির মাউথ পেন বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এসবই সাধারণত সতর্কতা মেনে ব্যবহার করতে হবে ক্যান্ডির মাউথ পেন ক্যান্ডির মাউথ পেন জেলের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয় তবে এর অ্যাডাল ডক্টররা নর্মালি দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় ব্যবহার করা নিয়ম হচ্ছে আপনার ক্যান্ডিন মাউথ পেন জেলটা আগে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই যে জেলটা মুখটা কেটে পরিমাণ মতো আঙুলের মাথায় নিয়ে মুখের ভিতরে যেখানে যেখানে ঘা হবে সেখানে আঙুল দিয়ে ঘুষে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং ঘুষে মুখের ভিতরে ঘষে দেওয়ার পরে আধ ঘন্টা চল্লিশ মিনিট মানে তিরিশ চল্লিশ মিনিট মতো কোনো খাবার কিংবা জল খাওয়ার পরামর্শ দেওয়া হয় না যে আধ ঘন্টা চল্লিশ মিনিট কোনো কিছু খাবে না জলটাও খাবে না আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার কুলি কুচি করে খাবার খেতে পারে এরকমই পরামর্শ দিয়ে থাকে ক্যান্ডির মাউথ পেন ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখেই ডোজ এবং ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে সেটা নিজের বুদ্ধিতে কখনোই ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই করা দরকার ক্যান্ডিড মাউথ পেন ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত না এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিওর টপিক ছিল যে ক্যান্ডিড মাউথ পেন এর ইউজ ডোজ সাইড ইফেক্ট হতে সমস্ত কিছুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন